नमस्कार, आमि सुगत अधिकारी रत्तला फिजिओथेरापी एंड रिहैबिलिटेशन सेंटर तरफ थेके आपनाके स्वागत जानाच्छि। आज के भिडियो आमि आलोचना करब ब्रिदिंग एक्सारसाइज निये। किछु सहज ब्रिदिंग एक्सारसाइज आमि देखाबो जा जेकोनो साधारण मानुष करते पारबे, जेकोनो सीओपीडी पेशेंट करते पारबे। अनेक रकमेर ब्रिदिंग एक्सारसाइज आछे, आमि कतगुलो सहज ब्रिदिंग एक्सारसाइज आज के करे देखाबो जेगुलो आपनारा बाड़िते करते पारबेन सहजेई। चलुन एबार आमी देखाबो ब्रिदिंग एक्सारसाइज कीभावे करबेन। प्रत्येकटा ब्रिदिंग एक्सारसाइज आमी एक बार करे करे देखाबो जाते आपनादेर बुझते सुविधा हय। ब्रिदिंग एक्सारसाइज शुरू करार आगे प्रथमेई आमी जेटा बोलबो सेटा हच्छे पश्चार, कीभावे बसते हबे। जिनी ब्रिदिंग एक्सारसाइज करबेन ताके सोजा हये बसते हबे, शिरदाड़ा एकदम सोजा स्ट्रेट, सामने झुके एरकम करे बसा जाबे ना, बा एदिके हेले বা এদিকে হেলে বসা যাবে না, একদম সোজা হয়ে বসতে হবে, শিরদাঁড়া সোজা থাকবে স্ট্রেট। এইভাবে সোজা হয়ে বসে রিল্যাক্সভাবে ব্রিদিং এক্সারসাইজ স্টার্ট করতে হবে। আমি প্রথম যে এক্সারসাইজ বলবো সেটাতে নাক দিয়ে শ্বাস নিতে হবে এবং মুখ দিয়ে শ্বাসটাকে ছাড়তে হবে। মুখ দিয়ে ছাড়ার সময় মুখটাকে ছোট করে ফু দেওয়ার মতন করে শ্বাসটাকে ছাড়তে হবে। দেখুন আমি কিভাবে করছি। এটা করার সময় আপনি যতটা সময় ধরে শ্বাসটা নেবেন তার দ্বিগুণ সময় ধরে শ্বাসটা ছাড়ার চেষ্টা করবেন। ধরুন আপনি 4 সেকেন্ড ধরে শ্বাসটাকে গ্রহণ করলেন, তাহলে 8 সেকেন্ড ধরে আপনাকে সেটা ছাড়তে হবে। আমি আরেকবার দেখাচ্ছি আমি কিভাবে করছি। শ্বাস নিয়ে শ্বাসটাকে লাংসের মধ্যে হোল্ড করে রাখার কোনো দরকার নেই, শ্বাসটাকে নেবেন, নিয়ে আবার ছাড়তে হবে। যদি 4 সেকেন্ড ধরে নেন তাহলে 8 সেকেন্ড ধরে ছাড়তে হবে। আমি আরেকবার করে দেখাচ্ছি, দেখুন। এইভাবে আপনি 10 বার এই এক্সারসাইজটা করবেন। 10 বার এই এক্সারসাইজটা করার পরে আপনি দ্বিতীয় যে এক্সারসাইজটা করবেন তাতে আপনার আপার লিম্বের মুভমেন্ট করতে হবে। আমি দুভাবে মুভমেন্ট করে দেখাবো। হাতটাকে সোজা করে এইভাবে ধরবেন, ধরে শ্বাস নেবেন। শ্বাস নেওয়ার পরে আস্তে আস্তে মুখ দিয়ে শ্বাস ছাড়বেন, সেই সঙ্গে হাতের মুভমেন্ট হবে এরকম করে এরকম করে। আমি একবার করে দেখাই কিভাবে করছি। দেখুন কিভাবে করলাম বুঝতে পেরেছেন। আমি আরেকবার করে দেখাচ্ছি। এইটা আপনি 5 বার করবেন। এইটা 5 বার করার পরে এই একইভাবে আর একটা এক্সারসাইজ করবেন। শ্বাসটা গ্রহণ করবেন হাতটা এখানে রেখে, নেওয়ার পরে শ্বাস ছাড়তে ছাড়তে আপনি হাতের মুভমেন্ট করবেন এরকম করে। দেখুন আমি কিভাবে করছি। আমি আরেকবার করে দেখাচ্ছি। বুঝতে পেরেছেন আমি কিভাবে করলাম। এই এক্সারসাইজটাও আপনারা 5 বার করবেন। এরপরে আমি যে এক্সারসাইজটা করব সেটা আপনি মনে মনে একটা বক্স কল্পনা করবেন। এই বক্সের আপনি এখান থেকে শুরু করছেন, এখান থেকে আপনি শ্বাস নেবেন, 4 সেকেন্ড ধরে শ্বাসটা নেবেন, নিয়ে 4 সেকেন্ড ধরে শ্বাসটা হোল্ড করবেন বক্সের দ্বিতীয় বাহু, 3 নম্বর বাহু 4 সেকেন্ড ধরে শ্বাসটা ছাড়বেন,
ছেড়ে আবার 4 সেকেন্ড ধরে হোল্ড করবেন। তাহলে বক্সটা কমপ্লিট হলো। কী করবেন, প্রথমে শ্বাসটা নেবেন, নিয়ে হোল্ড করে থাকবেন, ছাড়বেন, আবার হোল্ড করে থাকবেন। একটা বক্সের 4টি বাহু 4 সেকেন্ড করে আপনি করবেন। তাহলে আমি একবার দেখাচ্ছি, দেখুন কীভাবে আমি করছি। আমি আরেকবার করছি, দেখুন আমি এখান থেকে শুরু করছি। আপনাদের বোঝানোর সুবিধার জন্য আমি হাত দিয়ে করে দেখাচ্ছি। আপনাদের হাত দিয়ে করতে হবে না, মনে মনে কাউন্ট করবেন। বুঝতে পেরেছেন, প্রত্যেকটা বাহু আপনি 4 সেকেন্ড করে সময় দেবেন। প্রথমে শ্বাসটা গ্রহণ করবেন, হোল্ড করবেন, ছাড়বেন, হোল্ড করবেন। এরপরে আমি যে এক্সারসাইজটা দেখাবো তাতে আমরা ডায়াফ্রামকে ব্যবহার করব। এক্ষেত্রে যখন আমরা শ্বাসটা গ্রহণ করব তখন ডায়াফ্রামটাকে নিচের দিকে নিয়ে যেতে হবে, পেটটাকে ফোলাতে হবে। ওপরের এই মাসেলগুলো আমরা আর ব্যবহার করব না, আমরা শুধু নিচের মাসেল ব্যবহার করব। ডায়াফ্রামটাকে আমরা নিচের দিকে নিয়ে যাব, পেটটাকে ফোলাবো। আবার যখন ছাড়বো তখন পেটটাকে ভেতর দিকে নিয়ে নেব, ডায়াফ্রামটা ওপরের দিকে উঠে আসবে। এটা করার সময় আপনারা হাতটা পেটের উপরে এরকমভাবে রাখতে পারেন, তাহলে বুঝতে সুবিধা হবে। যখন আমরা শ্বাস গ্রহণ করব পেটটা ফোলাবো, হাতটা পাশের দিকে সরে আসবে এরকমভাবে। আবার যখন শ্বাসটা ছাড়বো পেটটা ছোট হবে, হাতটা সামনের দিকে সরে আসবে এরকম। চলুন আপনাদের আমি দেখাই কিভাবে আমি এটা করছি, এবং এটা করার সময় শ্বাস নাক দিয়ে নেব আর মুখ দিয়ে ছাড়ব। আমি শুরু করছি। এরপরে আমি আজকে লাস্ট এক্সারসাইজ আপনাদের দেখাবো। সেটা নাক দিয়ে আমরা শ্বাসটা গ্রহণ করব এবং মুখ দিয়ে শ্বাসটাকে ছাড়ব, ফোর্সফুলি, খুব জোরে, ধাক্কা দিয়ে, যাতে লাংসের ভেতরের সমস্ত বাতাসটাকে যেন বের করে আনছি আমরা। দেখুন আমি কিভাবে করছি। আজকে যে কটা ব্রিদিং এক্সারসাইজ আমি এখানে দেখালাম সেগুলো যে কোনো সাধারণ মানুষ বা যে কোনো সিওপিডি পেশেন্ট এই এক্সারসাইজগুলো করতে পারে। ব্রিদিং এক্সারসাইজ খুব ভরা পেটে করবেন না, চেষ্টা করবেন খালি পেটে করার, দিনে একবার করবেন। এবং প্রথম এক্সারসাইজ আমি যেটা দেখিয়েছি সেটা 10 বার করবেন, আর পরবর্তী সমস্ত এক্সারসাইজগুলো আপনারা 5 বার 5 বার করে করবেন। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। নমস্কার।